মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপুর ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আশা রাখছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে তো মঙ্গলবার, নিরামিষ, জানোই তোমরা আমাদের বাড়িতে নিরামিষ হয় আজকে। তো আজকে একদম নিচ থেকে কথা বলছি, কারণ ওপরে সেরকম কোনো কাজ ছিল না, আর মেয়ের যেহেতু ক্লাস ছিল না, আজ অবধি বন্ধ, তো সে কারণে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। তারপর যা টুকটাক থাকে সেটা করে আমি চলে এসেছি নিচে ডিরেক্ট। তারপর সে ছেলেকে একটু খাইয়ে নিলাম, আর মেয়ে এখনও খায়নি, 10টার ওপরে বাজে, মেয়ে এখনও খায়নি, দিয়ে রেখেছি অনেকক্ষণ, খাচ্ছে না, অনেকবার বলেছি, তো ওকে খাইয়ে নেবো এখন। আর এসেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর করবো আজকে একটু মটর ডালের বড়ার তরকারি। এটা হচ্ছে মা ভীষণ ভালো খায়, তাই মাই বললো করতে, আর মা বললো আলু পটল এসব দিয়ে করতে, তো সেটাই করবো। আর আমি আর মেয়ে কী খাবো এখনও ভাবিনি, রান্না করতে করতে ভাববো। তো চলো আগে রান্নাটা সেরে নিই, পরে না হয় বসে অনেক গল্প হবে। তো চলো। এখন বাজে 5টা, পুরো 5টা। তো অনেকক্ষণ থেকে আমি এখানটা বসে আছি, জানো তো, দুপুরবেলা খেয়ে দিয়ে এসে বসেছি। দুপুরবেলায় আমি আজকে খাইনি, যেটা মেন কথা, খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে না, আমি ইচ্ছে করেই দেরি করে খেয়েছি, মানে খেতে আজকে ইচ্ছেই করছিল না। ভাত একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, যাই না সে কারণে কিনা, একদমই ভাত খেতে ইচ্ছে করছিল না। তো কিছুক্ষণ আগে আমি খেয়ে এসে এখানটায় বসেছি, আর এখানটায় বসে সমানে বৃষ্টি হচ্ছে সেটাকে দেখে যাচ্ছি। তো অনেকক্ষণ থেকে আমি এটাই করছি, তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। এখন ওই একদিক একটু আকাশটা পরিষ্কার হচ্ছে, আর একদিকটা বীভৎস মেঘলা, তো এগুলোই দেখছি, এক্সপেরিমেন্ট করছি আমি অনেকক্ষণ থেকে বসে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, ভালোই লাগছিলো যদিও বসে থাকতে দেখতে এগুলো। আর দুপুরে না অনেকদিন থেকে আমার ঘুম হচ্ছে না, কেন হচ্ছে না যাই না, শুলেও ঘুম হচ্ছে না আমার, একদমই ঘুম হচ্ছে না। তো সে কারণে ভাবলাম আর শোবই না, থাক, ছেলে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছিল, মেয়ে উঠে গেল এখন, একটু আগেই মেয়ে উঠলো, 5 মিনিটও হয়নি। তো যাই হোক, মেয়ে উঠে গেছে, মেয়ে উঠে ও পাশের জানালায় ও বসে আছে, আর ও আজকে আবার অরিজিনাল চুল বেঁধেছে মাথায়, তো সেটা নিয়েই, সেটা পরেই ঘুমিয়েছে। ওই দেখো একটু, উকি দিচ্ছে আবার, অরিজিনাল চুল পড়েছে। কি যে চুলের শখ, ওই ভাইয়ের কাপড়গুলো তোমরা তো দেখোই, ওকে ভাইয়ের কাপড়গুলো মাথার মধ্যে দিয়ে রেখে দেয় মাঝে মধ্যে, আমার ভীষণ রাগ হয়। যে এই পাশে চলে এসছে এখন, দেখ যাও গিয়ে ওখানে ঠিক করে বসে খাও, আগে যাও, না এখানে থাকা যাবে না, পড়ে যাবে, এখানে একটুখানি জায়গা, যাও পড়ে যাবে আমি বলছি। তো যাই হোক, একটু তোমাদের সাথে কথা বলে নিলাম, ভালো লাগলো। একটু পরে মেয়ের নাচের ম্যাম চলে আসবে, মেয়ে ব্যস্ত হয়ে যাবে, আর আমার ছেলেও তো উঠে যাবে, আমিও ব্যস্ত হয়ে যাবো। যাই হোক, এতটা সময় এমনি বসে বসে কাটালাম, বেশ ভালো লাগলো, নিচেও দেখছি মাঝে মধ্যে। তো যাই হোক, আবার পরে কথা হলো তোমাদের সাথে, তা এখন রাখছি। দেখো ছেলে নতুন পাল্টি খেতে শিখেছে, আর যতবার শুয়ে রাখছি সোজা করে, ও নিজে থেকেই উল্টে যাচ্ছে, বারবার করে উল্টে যাচ্ছে। আর এটা আমার ছোট মাসির বাড়ির গোপাল পূজো, দেখো আবারও আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর এখন বাজে 7:30, এর মাঝে মেয়েকে একটু আর্ট করিয়ে নিলাম, ও নিজের থেকেই বসেছিলো আর্ট করতে, তা আর্ট করলো, আর এখন বলছি একটু টিভি দেখবে, দেখছে ও টিভি, আর ছেলে আবারও ঘুমিয়ে পড়েছে, ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন যাব নিচে, দেখি একটু, কালকে তো খুব বলেছি যে চা মুড়ি চপ ভেজে খাবো, তো জানি না এখন যাব, একটু খেতে খেতেও পেয়েছে, তো যাই। আর মেয়েও বললো একটু চপ খাবে, তো খায়, বাড়িতে বানানোটা খায়, এখন খায়।
তো যাই হোক এখন যাই নিচ্ছে, তাহলে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো চলো, তো ফাইনালি চা মুড়ি খাচ্ছি, দেখো চপ দিয়ে। তো মুড়িটাকে একটু নেড়ে নিয়েছি, চপগুলো ভেজে নিলাম, আর চাটা আমি বসিয়েছি, এখন চাটা হচ্ছে। তো এটাই আছে আমাদের টিফিন, আমি আর মেয়ে খাবো। সারাদিন চুল পড়ে ঘুরেছে, আর মাথার কি অবস্থা হয়েছে দেখো। রান্না বান্না রান্না কিছু করিনি, আমার আটা মাখাও ছিল আর তরকারিও ছিল, তো সেটা দিয়ে রুটি দেওয়া হয়ে গেছে আমার আমার হাজব্যান্ডকে, আর উনি খেলো সেই দই দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত। ভালো লাগে দই দিয়ে খেতে? দই দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে, আর আমি কিছু খাইনি, ছোটদি প্রসাদ পাঠিয়েছিল তো সেটা খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আর সন্ধ্যাবেলা তো চপ মুড়ি চা খেয়েছিলাম, তো সে কারণে এখন আর খেতে নেই, তাই আর খাবো না, জল খেয়েছি অনেকটা। তো যাই হোক এখন উপরে চলে যাচ্ছি, ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে রোজকার মতন একই ঘুম। আর কালকের থেকে তো ওনার স্কুল শুরু হয়ে যাচ্ছে, স্কুল বলতে মানে ক্লাস তো সেই রবি সোম মঙ্গল তিন দিন বন্ধ ছিল, কাল থেকে আবার শুরু, তো আবার সেই একই রুটিন আমার কালকে, কাল থেকে তো তাই করবো। তো এখন এখানেই এই ভিডিওটা শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে, নতুন একটা ব্লগে, যাই হোক। তো এখন বিদায় নিচ্ছি, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো গুড নাইট, টাটা।